এবার এআইডিএফ হক মুখ্যম আঘাত হানি এআইডিএফ দল ত্যাগ করে এবার বিজেপিত যোগদান করেছে শ শ মুসলমান লোকে। আজমূলক প্রত্যাহ্বান জানাইছে খোদ মুসলমান সম্প্রদায়ের লোকে। করিমগঞ্জের বদরপুরত শতাধিক লোকে বিজেপি দলত যোগদান করেছে। মোদী সরকার বা মোদী স্লোগান জয়গান দিয়া দেখবলে পাওয়া গেছে। আর এইবার এআইডিএফ দলক মুখ্যম আঘাত হানিছে খোদ মুসলমান সম্প্রদায়ের লোকে। আমি সবিস্তারে খবর অহার চেষ্টা করি। এটা ডর খবর যে লোকসভা নির্বাচনের পূর্বে এআইডিএফ দলত ব্যাপক সহনীয়া। এআইডিএফ দল ত্যাগ করে বিজেপিত যোগদান শ শ লোকর। বদরপুরত শতাধিক মুসলমান লোকর বিজেপি দলত যোগদান। আর করিমগঞ্জত আজমলর আগমনের সময়তে এআইডিএফ কর্মীর বিজেপিত যোগদান। বিজেপিত যোগদান করে বাসাইল পঞ্চায়েতের একাংশ লোকে। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্লোগান দিয়া দেখবলে পাওয়া যায়। লোকসভা নির্বাচনের পূর্বে এআইডিএফ দলত ব্যাপক সহনীয়া। এআইডিএফ দল ত্যাগ করে বিজেপিত যোগদান করেছে শ শ লোকে। বদরপুরত শতাধিক মুসলমান লোকর বিজেপিত যোগদান। করিমগঞ্জত আজমলর আগমনের সময়তে এআইডিএফ কর্মীর বিজেপিত যোগদান। আর বিজেপিত যোগদান করে কনকলস বাসাইল পঞ্চায়েতের শতাধিক লোকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাম কাজত আকর্ষিত হয়ে বিজেপিত যোগদান করেছে বলে জানাইছে। আর বিজেপিত যোগদান করে গেরুয়া বসন পিঁধি মোদী সরকারের স্লোগান দিয়া দেখবলে পাওয়া যায়। অর্থাৎ মোদী জয় স্লোগান দিয়া পরিলক্ষিত হয়। পুনরাবলেখ করছো, আর বদরপুরের বর্তমান এআইডিএফর বিধায়ক আব্দুল আজিজর সামগ্রিক বিকাশের ব্যর্থতাক দোষারোপ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাম কাজত আকর্ষিত হয়ে বিজেপিত যোগদান করে শতাধিক লোকে। আর এআইডিএফর দুর্গ হিসাবে পরিচিত বসাইল বজারের বহু লোকে কয় যে বদরপুরের ইতিহাসের আটাইতকৈ ব্যর্থ বিধায়ক হয়েছে আব্দুল আজিজ। আব্দুল আজিজর কৌম বাচাও অভিযানে নির্বাচনতে সমষ্টি বিকাশ করার বহু দূরের কথা। যারপর বিধায়ক নির্বাচিত হয়েছিল, যোরপর বিধায়ক নির্বাচিত হয়েছিল, সেই বদরপুর সমষ্টি আজি ইতিহাসত লিপিবদ্ধ হয়েছে। তেও মুখরপর এটাও শব্দ ওলা নাছিল। অর্থাৎ কোনো ধরনের কাম করবা নাছিল উন্নয়নমূলক এই অভিযোগ উত্থাপন করেছে এই সকল লোকে। আর তারপিছতেই বিজেপি দলত অর্থাৎ গেরুয়া বহন পিঁধিছে এই সকল এআইডিএফ কর্মীয়ে। লোকসভা নির্বাচনের পূর্বে এনেদরে এআইডিএফ দলত মুখ্যম আঘাত বলব লাগবে। আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। এআইডিএফ দলত দল ত্যাগ করে এআইডিএফ দলত মুখ্যম আঘাত হানি বিজেপি দলত যোগদান করেছে শতাধিক কর্মী। আর করিমগঞ্জত আজমলর আগমনের সময়তে এআইডিএফ দলত বিভাজন। এআইডিএফ দল ত্যাগ করে শতাধিক কর্মীয়ে বিজেপি দলত যোগদান করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাম কাজক সন্তুষ্টি প্রকাশ করেছে। আর তারপিছতেই লোকসভা নির্বাচনের পূর্বে এআইডিএফ দলত খহনীয়া, ব্যাপক খহনীয়া, আর বিজেপি দলত যোগদান করা পরিলক্ষিত হয়েছে। সেই দৃশ্যাংশ আমি দেখার চেষ্টা করছো। শতাধিক লোকে এনেদরে যোগদান করেছে বিজেপি দলত, অর্থাৎ গেরুয়া বহন পিঁধিছে শতাধিক লোকে। এই মুহূর্তে কিছু মন্তব্য আছে বিজেপি দলত যোগদান করে বা কেনে ধরনের যোগদান কার্যসূচী রূপায়ণ করা হয়েছিল, আমি সেই কিছু মন্তব্য এই মুহূর্তে আছে, আমি মন্তব্য আগবাইছো। আপনারা জানেন বর্তমান বদরপুর সমষ্টি কেটে নর্থ করিমগঞ্জের সঙ্গে অ্যাড করে দিয়েছে। আপনারই দলের দল বর্তমানে বিজেপি সরকার সেন্ট্রালে রয়েছে এবং আসামেও রয়েছে। তো আমাদের অনুমান থেকে বলছি সেটা এই মুহূর্তে নর্থ করিমগঞ্জের সঙ্গে যে বদরপুর সমষ্টি অ্যাড হয়েছে বলতে গেলে কুশিয়ারা নদীর মতন, কোনো ইয়ে নেই। তারপর কিছু 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 ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু লোকের বদরপুরের LA5 নামে ভোটার আইডি রয়েছে, তো সেগুলো আমরা দু একদিন আগে আমরা দেখেছি সিস্টেমে অলরেডি নর্থ করিমগঞ্জ এসেই গেছে। তো সেই ব্যাপারে মানে বর্তমান মানুষের যে অসুবিধাটা হচ্ছে সেটা তো আপনারা নিশ্চয় অনুভব করতে পারছেন। আবার যদি আপনার সরকার আসে বদরপুর সমষ্টি কি বদরপুরের মানুষ ফিরে পাবে? দেখুন, প্রথম নম্বর সবার জ্ঞাতার্থে বলছি, ভারতীয় জনতা পার্টি নয়, কোনো দলেরই ক্ষমতা নেই ডিলিমিটেশন করানোর। কারণ ডিলিমিটেশনের জন্য আলাদা ডিলিমিটেশন কমিশন আছে, সেটা স্বতন্ত্র সংস্থা, আর সেই ডিলিমিটেশন কমিশনই ডিলিমিট করিয়েছে। এবং যে নামটা আপনি বলছেন যে বদরপুর নাম LA5 যে বদরপুর ছিল সেটা কেন কাটা হলো, সেটা দেখুন বিভিন্ন কনস্টিটিউয়েন্সির নাম কাটা পড়েছিল। আপনারা জানেন যে পাথারকান্দির নাম কাটা পড়ে দক্ষিণ করিমগঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মক্ষম বিধায়ক থাকার ফলে
সেই নামটা আবার উনি ফিরে পেয়েছেন, পাথারকান্দি নামই হয়েছে। কিন্তু বদরপুরের বিধায়ক থাকা সত্ত্বেও কেন বদরপুরকে ফিরে বদরপুর নামে কনস্টিটিউয়েন্সি হলো না, সেটা বিধায়ককে প্রশ্ন করলে ভালো হয়, উনি ভালো উত্তর দিতে পারবেন। আর থাকলো কথা, আপনি বলছেন যে বদরপুর আমরা ফিরে পাবো কিনা, সেটাও ডিলিমিটেশন কমিশনের ব্যাপার। সেটা যদি কোনো দিন ফিরিয়ে দেয় তবে ভালো, যদি না দেয় তবু আমরা তো অখুশি থাকার কোনো কারণ নেই। সেটা নিয়ম অনুযায়ী সেটা হয়েছে, ডিলিমিটেশন কয়েক বছর পর পর হতে হয়, সেই সুবাদে আইন মেনেই সেটা করা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন যে ভোটার আইডিতে কারো কারো আবার LF5 লিখা রয়ে গেছে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, ইলেকশন কমিশন আছে সেটা দেখবে। আর নিশ্চয়ই ইলেকশন কমিশন এমন কোনো কাজ করবে না যাতে নাগরিক বা ভোটাধিকার যাদের আছে তাদের কোনো ক্ষতি হোক, তাদের কোনো তারা কোনো ব্যতিব্যস্ত হন এমন কোনো কাজ করবে না। অবশ্যই আমাদের সম্মুখে নির্বাচন আছে, সেই নির্বাচনে যখন আমরা ভোট দিতে যাব তখনই প্রমাণ পেয়ে যাব কী হবে কি না। তো নির্বাচন কমিশন আমার মনে হয় এমন কোনো ভুল করছে না যার জন্য নাগরিককে ভুগতে হবে। UDF করতেন, তো UDF ছেড়ে যখন আজকে আপনি BJP তে জয়নিং করেছেন, এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা বিগত তিনি UDF-এর যে MLA আপনারা নির্বাচিত করেছিলেন, তো ওনার কাছ থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন? একটা সমষ্টি, যে সমষ্টির নামে ভোট দিয়ে ওনাকে বিধায়ক বানিয়ে দিশপুর পাঠিয়েছিলেন, আজকে সেই সমষ্টি ইতিহাসের পাতায়, সে সম্বন্ধে আপনার কি মতামত? আমরা গেছি এই পঙ্গু মানুষ যদি আমরা জানতাম আগে এই বদরুদ্দিনে আনিয়াবাদী বদরুরানিয়া টালিছিল আনিয়া বদরুদ্দিনে বদরুরানি আমরা প্রতারণা করছেন, এই যদি অতঃপথে এই পঙ্গু মানুষ যদি জানতাম এইরকম আব্দুলাজি জইব তাহলে আমরা এই প্রচুর বিপুল বুটে বুট দিয়ে আমরা যুক্ত করতাম না। যার কারণে আমরা বদরপুরের আনাচে কানাচে কোনো খাম নাই, বদরপুরের আনাচে কানাচে এই আব্দুল আজিজ MLA-র কোনো খাম নাই। যার কারণে তাইন বেমার, কোনে তাইন দিল্লি, কোনে তাইন বেঙ্গালুর, কোনে চেন্নাই, কোনে তাইন এসিরুমো, কোনে এই সমস্ত কারবার তার আমরা দেখতে পাইয়েন না, দেখতে পাইছিও না। যার কারণে আমরা এই ইউটিউবের MLA ভাইয়া আমরা বহুত বিপদগ্রস্ত হয়েছি। মনোয়া মালু হসপিটাল আমরার কমিউনিটির মানুষ কোনো মানুষ নাই, কিন্তু যাবার ফলে আপনার বেমার বেমার বেমারে আক্রান্ত হওয়ার ফলে কিন্তু 50,000 1,00,000 লাগে, 30,000 লাগে। আমরা দুর্বল মানুষ, আমরা মাইমাল সমাজের মানুষ, আমরা কাছে অত পয়সা নাই, আমরা বাড়ি থাটাই মরা লাগে। যার কারণে আমরা জোরালো দাবি দিয়েছিলাম আব্দুল্লাহ জামালের কাছে যে আমরা তেলিদিঘির পার কোনো প্রচুর জায়গা আছে, 10-15-20 বিঘা জায়গা আছে, খাস জায়গা একটা মেডিকেল দিবার লাগিয়া তাই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম আমি যদি MLA হই এটা করিয়া দিমু। আজ 5 বছর যাবার হতে 3-4 বছর মনোর গেছে গিয়া, আর বছর 1.5 বছর তাদের MLA-র ট্রাম। তার কারণে তাই এখন আমরা কোনো হাম করছি না, আমরা গোটা মাইমাল সমাজে দুঃখ প্রকাশ করি। আর যার কারণে আমরা এই MLA বানাইয়া আব্দুলাজির MLA বানাইয়া আমরা বিগত 20 বছর আমরা করে পড়েছি। হিন্দুরও কোনো হাম নাই, মুসলমানের কোনো হাম নাই, অথচ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা কোনো মানুষের তার আমরা দেখতে পাইছেন না। নেতৃত্ব যারা আছেন তারাই সেই সিদ্ধান্ত নেবেন যে এখানে কাকে প্রার্থিত্ব দেওয়া হবে। আমরা জানি একটাই যে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, ভারতীয় জনতা পার্টি যাকে স্বচ্ছ প্রতীক পদ্মফুল দিয়ে পাঠাবে তাকেই আমরা জয়যুক্ত করার জন্য প্রচেষ্টা করতে চাই। এখানে কি যেহেতু জোট রয়েছে, মিত্র জোট রয়েছে AGP এবং BJP-র মধ্যে? আর এনেদরে এটা লোকসভা নির্বাচনের পূর্বেই দেখবলে পাওয়া গেছে UIDF দলত মুখ্যম আঘাত, UIDF দল ত্যাগ করে হতাধিক কর্মীয়ে BJP দলত যোগদান করা দেখবলে পাওয়া গেছে। আর বদরপুর শতাধিক মুসলমান লোকে যোগদান করেছে BJP দলত। করিমগঞ্জত আজমলর আগমনের সময়তে AIDF কর্মীর BJP-ত যোগদান, বৃহৎ যোগদান কার্যসূচী। BJP-ত যোগদান করে কনক প্লাস বসাইল পঞ্চায়েতের কেবা শতাধিক লোকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাম কাজত আকর্ষিত হয়ে BJP-ত যোগদান করেছে বলে জানাইছে। আমি দৃশ্যাংশ কিছু দেখার চেষ্টা করছি। লোকসভা নির্বাচনের পূর্বেই AIDF দলত ব্যাপক সহনীয়া। পুনৰবাৰলৈ কৈছোঁ মুহূৰ্ত এটা ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ এটা ডাঙৰ খবৰ যে AIDF দল ত্যাগ কৰি BJP-ত যোগদান কৰিছে শ শ লোকে। যি সময়ত BJP-ত ধাৱমান হৈছে একাংশ লোক, সেই সময়তে পুনৰবাৰ ধাৰাবাহিকভাৱে BJP দলত যোগদান কাৰ্যসূচী অব্যাহত আছে। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত BJP-ত যোগদান কৰিছে কংগ্ৰেছ হওক বা কংগ্ৰেছ নেতাকৰ্মী হওক বা AIDF দলৰ নেতাকৰ্মী হওক, সকলোৱে BJP দলত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এইবাৰ বদরপুরত শতাধিক মুসলমান সম্প্রদায়ের লোকে BJP দলত যোগদান করেছে। AIDF দল AIDF যাওয়ার সময়তে অর্থাৎ AIDF-র দুর্গ হিসাবে খ্যাত বদরপুরের যেগুলি বিধায়ক আব্দুল আজিজর ব্যর্থতার অভিযোগ উত্থাপন করে সমষ্টি কোনো ধরনের উন্নয়ন হওয়া নাই বিধায়কগাকীর থাকুতে, গতি আর এই বিধায়কগাকীর পর পরিত্রাণ বিচারি এনেদরে BJP দলত যোগদান করা দেখবলে পাওয়া গেছে শতাধিক
এআইডিএফ কর্মী আর বিজেপি দল যোগদান করিয়ে এতিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মোদি সরকারের জয়গান গা দেখবলে পাওয়া গেছে। আর এই মুহূর্ত পুনর্বার আমি সম্ভব হলে মন্তব্য শুনার চেষ্টা করি। সমষ্টি কেটে নর্থ করিমগঞ্জের সঙ্গে অ্যাড করে দিয়েছে আপনারই দলের দল। বর্তমানে বিজেপি সরকার সেন্ট্রালে রয়েছে এবং আসামেও রয়েছে। তো আমাদের অনুমান থেকে বলছি সেটা এই মুহূর্তে নর্থ করিমগঞ্জের সঙ্গে যে বদরপুর সমষ্টি অ্যাড হয়েছে বলতে গেলে কুশিয়ারা নদীর মতন, কোনো ইয়ে নেই। তারপর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু লোকের বদরপুরের LF5 নামে ভোটার আইডি রয়েছে, তো সেগুলো আমরা দু একদিন আগে আমরা দেখেছি সিস্টেমে অলরেডি নর্থ করিমগঞ্জ এসেই গেছে। তো সেই ব্যাপারে মানে বর্তমান মানুষের যে অসুবিধাটা হচ্ছে সেটা তো আপনারা নিশ্চয় অনুভব করতে পারছেন। আবার যদি আপনার সরকার আসে বদরপুর সমষ্টি কি বদরপুরের মানুষ ফিরে পাবে? দেখুন, প্রথম নম্বর সবার জ্ঞাতার্থে বলছি, ভারতীয় জনতা পার্টি নয়, কোনো দলেরই ক্ষমতা নেই ডিলিমিটেশন করানোর। কারণ ডিলিমিটেশনের জন্য আলাদা ডিলিমিটেশন কমিশন আছে, সেটা স্বতন্ত্র সংস্থা, আর সেই ডিলিমিটেশন কমিশনই ডিলিমিট করিয়েছে। এবং যে নামটা আপনি বলছেন যে বদরপুর নাম LF5 যে বদরপুর ছিল সেটা কেন কাটা হলো, সেটা দেখুন বিভিন্ন কনস্টিটিউয়েন্সির নাম কাটা পড়েছিল। আপনারা জানেন যে পাথারকান্দির নাম কাটা পড়ে দক্ষিণকর্মী হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মক্ষম বিধায়ক থাকার ফলে সেই নামটা আবার উনি ফিরে পেয়েছেন, পাথারকান্দি নামই হয়েছে। কিন্তু বদরপুরের বিধায়ক থাকা সত্ত্বেও কেন বদরপুরকে ফিরে বদরপুর নামে কনস্টিটিউয়েন্সি হলো না, সেটা বিধায়ককে প্রশ্ন করলে ভালো হয়, উনি ভালো উত্তর দিতে পারবেন। আর থাকলো কথা, আপনি বলছেন যে বদরপুর আমরা ফিরে পাবো কিনা, সেটাও ডিলিমিটেশন কমিশনের ব্যাপার। সেটা যদি কোনো দিন ফিরিয়ে দেয় তবে ভালো, যদি না দেয় তবু আমরা তো অখুশি থাকার কোনো কারণ নেই। সেটা নিয়ম অনুযায়ী সেটা হয়েছে, ডিলিমিটেশন কয়েক বছর পরপর হতে হয়, সেই সুবাদে আইন মেনেই সেটা করা হয়েছে। আপনি প্রশ্ন করেছেন যে ভোটার আইডিতে কারো কারো আবার LF5 লিখা রয়ে গেছে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, ইলেকশন কমিশন আছে সেটা দেখবে। আর নিশ্চয়ই ইলেকশন কমিশন এমন কোনো কাজ করবে না যাতে নাগরিক বা ভোটাধিকার যাদের আছে তাদের কোনো ক্ষতি হোক, তারা কোনো ব্যতিব্যস্ত হন, এমন কোনো কাজ করবে না। অবশ্যই আমাদের সম্মুখে নির্বাচন আছে, সেই নির্বাচনে যখন আমরা ভোট দিতে যাব তখনই প্রমাণ পেয়ে যাব কী হবে কি না। তবে নির্বাচন কমিশন আমার মনে হয় এমন কোনো ভুল করছে না যার জন্য নাগরিককে ভুগতে হবে। UDF করতেন, তো UDF ছেড়ে যখন আজকে আপনি BJP জয়নিং করেছেন, এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা বিগত তিনি UDF-এর যে MLA আপনারা নির্বাচিত করেছিলেন, তো উনার কাছ থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন? একটা সমষ্টি, যে সমষ্টির নামে ভোট দিয়ে ওনাকে বিধায়ক বানিয়ে দিশপুর পাঠিয়েছিলেন, আজকে সেই সমষ্টি ইতিহাসের পাতায়, সে সম্বন্ধে আপনার কি মতামত? আমার সাংবাদিক ভাইরা, আমি সেই প্রশ্ন করার আমি ধন্যবাদ জানাই। আমরা আব্দুল আজিজ MLA ভোট দিয়া আমরা কত পথে আমরা গেছি, এই পঙ্গু মানুষ যদি আমরা জানতাম আগে, এই বদরুদ্দিনে নিয়াবাদী বদরুরানি এটা দিছু না নিয়া বদরুদ্দিনে বদরুরানি আমরা প্রতারণা করছো, এই যদি অত পথে এই পঙ্গু মানুষ যদি জানতাম এইরকম আব্দুল আজিজ জইব তাহলে আমরা এই প্রচুর বিপুল ভোটে ভোট দিয়ে আমরা যুক্ত করতাম না। যার কারণে আমরা বদরপুরের আনাচে কানাচে কোনো খাম নাই, বদরপুরের আনাচে কানাচে এই আব্দুল আজিজ MLA। আমার আটাইতকৈ যেটো ইম্পর্টেন্ট কাম হইছে সেইটো হইছে নন ক্যাডাস্ট্রাল ভূমি সমূহ। আপনারা জানেন